হ্যালো, সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমাদের গাছে লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। এই গাছটা নিজে থেকেই হয়েছে। আর একটা গাছ এনেছিলাম আমরা নার্সারি থেকে, ওটা ছোট্ট কালো প্যাকেটে করে এনেছিলাম। ওটা ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে বসিয়েছিলাম। ওটা কত পরিমাণ লঙ্কা হয়েছে, কত সুন্দর গাছটা হয়েছে, হেলদি, কোনো হলুদ পাতা নেই। আর জলটা ঠিক করে দিতে হয়, না হলে জলটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে পাতা হলুদ হয়ে যায়। ওর জলটা দেখে শুনে দিতে হয় যে কত লঙ্কা হয়েছে। এই লঙ্কাটার ওপর দিকে উঠে উঠে আছে এটা। এই লঙ্কাটার নাম আপনারা যদি জানেন তো কমেন্ট করে বলবেন। এবং একটা গাছে কত পরিমাণে লঙ্কা হয়েছে, কত সুন্দর আমাদের ছাদ বাগানে যে লঙ্কাগুলো যে তুলছি। কিছুদিন আগে আমরা ছাদ বাগানে একটা ভিডিও সেন্ড করেছিলাম, ওই ভিডিওতে আমাদের উচ্ছে, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা সব তুলছিলাম। ওটা হারভেস্টিংয়ের ছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা সবাই ছাদে গাছ লাগাবেন সুন্দর। লঙ্কা গাছের বেশি যত্ন করতে হয় না, সাধারণভাবে মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করতে হয়। আর ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো রাখতে হয়, না হলে জলটা যেন দাঁড়িয়ে না থাকে। আর খুব সাধারণভাবে লাগালে মানে মাটিতে সাধারণ মাটি বা ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়েছিলাম, তাতেই কত সুন্দর হয়েছে গাছটা। বেশি যত্ন করার দরকার হয় না লঙ্কা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।